পরম্পরাগত সাজ পোশাক পরিধান করে ওলাই আহিছে কার্বি যুবক যুবতী। কার্বি লোকগীত নৃত্যরে জীপাল হয়ে পড়েছে বরহুলা কিলিংগার বাকুল। পূজা পাতলৰ পৰা ৰন্ধন প্ৰকৰণলৈ মুঠতে সকলো ব্যস্ত, কাৰণ এয়া সময় কাৰ্বি জনগোষ্ঠীয় লোকসকলৰ শীতকালীন উৎসৱ ৰংকেৰ উদযাপন। পৰিৱেশ সংৰক্ষণ আৰু গ্ৰাম্য একতাৰ পানীৰে উদযাপন কৰা ৰংকেৰ উৎসৱত প্ৰতিগৰাকী লোকে পূজা অৰ্চনা কৰিছে অপায় অমংগল দূৰ কৰাৰ লগতে শস্য শ্যামলা হোৱাৰ কামনাৰে। রঙকেৰ পূজা উদযাপনের বরহুলা কেলিংগাঁওত নির্মাণ করা বরহুলা রঙকেৰ থান উন্মোচন করে ক্যাবিনেট মন্ত্রী কেশব মহন্ত। উৎসবত অংশগ্রহণ করে সকলে মঙ্গল কামনা করে মন্ত্রীগুলো। তেখেতসকলৰ এই পবিত্র দিনত এই রঙকেৰ থানখন তেখেতসকলৰ সমাজলৈ উপহার দিয়া হৈছে আৰু আমি আশা করছো যে পূজার জড়িয়ে কার্বি সমাজে যি সকলের মঙ্গল কামনা করেছে আমিও তেখেতসকলের জড়িয়ে সকল রাইজর এই রঙকের পূজা উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করছো। উল্লেখ্য যে পবিত্র দিনটতে পঞ্চদশ বিত্তীয় আয়োগের পুঁজিরে নির্মিত এই থান কিলিংগাঁওবাসীক উপহার দিয়ে রাজ্য সরকারে। কলিয়াপৰৰ পৰা দিবাকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। পৰম্পৰাগত সাজ পোছাক পৰিধান কৰি ওলাই আহিছে কাৰ্বি যুৱক যুৱতী। কাৰ্বি লোকগীত নৃত্যৰে জীপাল হৈ পৰিছে বৰহুলা কিলিংগাঁওৰ বাকুল। পূজা পাতলৰ পৰা ৰন্ধন প্ৰকৰণলৈ মুঠতে সকলো ব্যস্ত, কাৰণ এয়া সময় কাৰ্বি জনগোষ্ঠীয় লোকসকলৰ শীতকালীন উৎসৱ ৰংকেৰ উদযাপন। পৰিৱেশ সংৰক্ষণ আৰু গ্ৰাম্য একতাৰ পানীৰে উদযাপন কৰা ৰংকেৰ উৎসৱত প্ৰতিগৰাকী লোকে পূজা অৰ্চনা কৰিছে অপায় অমংগল দূৰ কৰাৰ লগতে শস্য শ্যামলা হোৱাৰ কামনাৰে। রঙকের পূজা উদযাপনের বরহুলা কিলিংগাঁওত নির্মাণ করা বরহুলা রঙকের থান উন্মোচন করে ক্যাবিনেট মন্ত্রী কেশব মহন্ত। উৎসবত অংশগ্রহণ করে সকলে মঙ্গল কামনা করে মন্ত্রীগুলো। তেখেতসকলৰ এই পবিত্র দিনত এই রঙকের থানখন তেখেতসকলৰ সমাজলৈ উপহার দিয়া হৈছে আৰু আমি আশা করছো যে পূজার জড়িয়ে কার্বি সমাজে যি সকলের মঙ্গল কামনা করেছে আমিও তেখেতসকলের জড়িয়ে সকল রাইজর এই রঙকের পূজা উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করছো। উল্লেখ্য যে পবিত্র দিনটতে পঞ্চদশ বিত্তীয় আয়োগের পুঁজিরে নির্মিত এই থান কিলিংগাঁওবাসীক উপহার দিয়ে রাজ্য সরকারে। কলিয়াপৰৰ পৰা দিবাকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।